সর্বকালের সেরা ফুটবলারকে পেলে মারাদোনা থেকে শুরু হওয়া এই তর্কের যেন শেষ নেই। অনেকেই জিনেদিন জিদান রোনালদিনিওদের এই তর্কে সামিল করেছেন। মেসি রোনালদো যুগে এসে এই বিতর্ক ছাড়িয়ে যায় ভিন্ন মাত্রা। তবে কাতার বিশ্বকাপ যেন সেই তর্কযুদ্ধে ফুল স্টপ বসিয়েছে। সর্বকালের সেরা হতে হলে জিততে হবে অন্তত একটা বিশ্বকাপ। লিওনেল মেসির বেলায় এমন একটা শর্ত জুড়ে দিয়েছিলেন সমালোচকরা। লুসেইলে এই কঠিন সমীকরণও মিলিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। আর তাই তর্কে লিপ্ত না হয়ে মেসির হয়ে একেবারে সোজা সাপটা জবাব সার্জিও রামোসের। লিওনেল মেসির বিপক্ষে খেলতে গিয়ে অনেক বছর ভুগেছি, এখন আমি তার খেলা উপভোগ করি। ফুটবলে আসা সে হচ্ছে সর্বকালের সেরা খেলোয়াড়। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনাতে বড় একটা সময় চরম প্রতিদ্বন্দ্বী হিসেবে কাটিয়েছেন রামোস এবং মেসি। মাঠের খেলা ছাপিয়ে বিভিন্ন সময় উত্তপ্ত পরিস্থিতিও তৈরি হয়েছে তাদের মাঝে। তবে সর্বকালের সেরা ফুটবলার বেছে নিতে সেসব তিক্ত অভিজ্ঞতা পাশ কাটিয়ে গেছেন স্প্যানিশ ডিফেন্ডার। মেসির সঙ্গে আমার সম্পর্ক দুর্দান্ত, আমরা একে অন্যকে সম্মান করি, অবশ্যই তাকে টিমমেট হিসেবে পাওয়া সৌভাগ্যের। যখন আপনার কাছে অপশন আসবে মেসিকে নিজ দলে না প্রতিপক্ষ হিসেবে দেখতে চান, আমি চোখ বন্ধ করে লিওকে দলে নেব। সময় বদলেছে, বদলেছে ঠিকানাও। একটা সময় রোনালদোকে সঙ্গে নিয়ে রামোস লড়েছেন মেসির বিপক্ষে, এখন সেই মেসির সতীর্থ হয়েই সামলিয়েছেন CR7-কে। এস এম ইকবাল, সময় সংবাদ।